ভাবার তো কিছু নেই, পুরো তো ছাপ্পা হয়েছে, রেজাল্ট আবার কী হবে? তৃণমূলই জিতবে। কোথাও কোথাও দেখবেন যে গ্রামের যা পপুলেশন তার থেকে অনেক বেশি ভোটে তৃণমূল জিতেছে, কারণ ছাপ্পা কিছু কিছু ব্যালট পেপার দিয়ে হয়েছে, কিছু কিছু তাদের ছাপ্পা ব্যালট দিয়ে ব্যালটের ওপর মেরেছে, যার মধ্যে হয়তো প্রিজাইডিং অফিসারের সইও থাকবে না, স্ট্যাম্পও নেই, কিন্তু সেগুলোও কাউন্ট করবে। আমাদের কোনো আমরা কোনো আশা রাখছি না যে হ্যাঁ কী হবে ভোটে, কতজন আমরা জিতব, কোনো আশা নেই। ভোট হয়েছে, যদি কয়েকটা বেরোবে, অন্তত আমার ছেলেগুলোকে আমি ভালো করে বাড়িতে পৌঁছে তারপর আমি বাড়ি যাব, সেই জন্য আজকে আমি এখানে এসেছি। আমার কোনো আশা নেই, কোনো আমি কোনো এক্সপেকটেশন নেই। আর আমার ইনফ্যাক্ট মনে হয় যে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ থেকে সাধারণ বুথের কার্যকর্তা বিজেপির কার্যকর্তা কারুর কোনো এক্সপেকটেশন নেই। কিসের সৌজন্যবোধ? সৌজন্যবোধ তো আমি দেখিয়েছিলাম যেদিনকে নমিনেশনের ছিল, আপনারাও ছিলেন সেদিনকে। আমি প্রধানের ঘরে গেছিলাম, কিন্তু উনি ওই সৌজন্যবোধটা রাখলেন না, উনি দায়িত্ব নিয়ে ছাপ্পা মেরেছেন। আর আমি যখন ওনাকে বললাম, উনি বললেন আমি পুরি সবজি খাওয়াতে গেছিলাম, মানে বুঝতে পারছেন তো, আমাদের পঞ্চায়েত ভোটে বুথের মধ্যে 30-40 জন লোক ঢুকে ওখানে পুরি সবজি খাওয়ানোর নিয়ম আছে কি? উনি বলছেন আমাকে কি একটা ছবি দেখাতে পারবেন যে আমরা ছাপ্পা করেছি? তো এইভাবেই ভোট হয়েছে, সবাই বলছে পুরি সবজি খাইয়েছে, তৃণমূলের নেতারা বলছে আমরা পুরি সবজি খাওয়াতে বুথের মধ্যে গিয়েছিলাম। কি জানি মমতা ব্যানার্জি কি আলাদা কোনো সংবিধান বানিয়েছেন নাকি? ভারতবর্ষের সংবিধানের থেকে আলাদা, যেখানে পঞ্চায়েতের মধ্যে MLA-কে তার বিধানসভায় নজরবন্দি করে রাখা হয়, কিন্তু ডেপুটি মেয়রকে পাস দিয়ে দেওয়া হয় অভিজিৎ ঘটক, তিনি কিন্তু ঘুরে বেড়ালেন সেদিনকে। আমাদের ক্যান্ডিডেটকে মারধর করে বের করে দেওয়া হলো, কিন্তু তৃণমূলের নেতারা বলছে পুরীর সবজি খাওয়াতে তারা 30-40 জন মিলে বুথের মধ্যে গেছিলাম। এগুলো অ্যালাউড? কি জানি অ্যালাউড, বোধ হয় রাজীব সিনহা হয়তো অ্যালাউড করেছেন, আমরা হয়তো জানি না ব্যাপারটা। সব জায়গাতেই কাউন্টিং এজেন্ট দিয়েছি মোটামুটি, আর জেমারি অঞ্চলে যে সন্ত্রাস হয়েছে সেখানে প্রচুর কার্যকর্তা বাইরে, বাড়ির বাইরে, তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে। কিন্তু এই মানুষগুলো যারা আপনাদের সামনে এসে এখন বলে গেল না আমরা পুরি সবজি খাওয়াতে গেছিলাম, তারাই আমাদের কার্যকর্তার বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে, বাড়ি থেকে তুলে নিয়ে যাব, কেটে রেখে দেবো, বাবা দোকান চালায় বলেছে আপনি দোকান চালান, কিন্তু ও যদি এসে দোকান চালায় কচু কাটা করে রেখে দেবো। আর আপনি দেখতে পাচ্ছেন তো সারা পশ্চিমবঙ্গে জিহাদি স্টাইলে কীরকম অ্যাটাক হচ্ছে, বিজেপি কার্যকর্তার বাড়ির বাইরে লিখে দিয়ে গেছে গলা কেটে রেখে দেওয়া হবে যদি যাস, এগুলো জিহাদি স্টাইল। সুতরাং আমার কোনো এক্সপেকটেশন নেই, আমি শুধু আমার যে কার্যকর্তারা আজকে বসেছে ভেতরে, যারা বসবে, যারা বাইরে আছে, মহিলারা, পুরুষরা, ভাইরা, বোনেরা, তাদেরকে আমি বাড়িতে পৌঁছে তারপর আমি বাড়ি যাব, এটুকুই আমার চাহিদা বা এক্সপেকটেশন। আর সারা পশ্চিমবঙ্গে শান্তি বজায় থাকুক। 2021-এ পোস্টপোল ভায়োলেন্সে যে মানুষের ঘরছাড়া হয়েছিল, মহিলাদের ধর্ষণ করা হয়েছিল, লাঞ্ছিত করা হয়েছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, 10,000 মানুষ ঘরছাড়া ছিল, আশা করি মমতা ব্যানার্জি আবার করে আমাদের সেই পোস্টপোল ভায়োলেন্স আশীর্বাদে দেবেন না। ছাপ্পা তো করলেন, পঞ্চায়েত নিজের মতো করে জোরপূর্বক নিলেন, গ্রাম বাংলার মানুষের যে রায় সেটাকে পা দিয়ে কুচলে দিলেন, এবার অন্তত দয়া করবেন, প্রাণটা নেবেন না আশা করি। 44টা মায়ের কোল তো খালি করলেন, এবার অন্তত শান্তি হয়েছে তো আপনার মনে, পঞ্চায়েত তো আপনি জিতছেন, শান্তি আশা করি আপনার ফুলফিলমেন্ট হয়েছে, কারণ আপনি তো এইভাবেই চেয়ারে বসতে চান, কিন্তু বেশি দিন হবে না জানেন, কারণ 2008-এ CPM যখন ছিল সরকারে তখন মেদিনীপুর আর উত্তর চব্বিশ পরগনা, ইফ আই এম নট রং, TMC জিতেছিল, আর তারপর থেকেই জেলা পরিষদ জিতেছিল, তারপর থেকে CPM না হর 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 করে ভাঙতে শুরু করলো।
সুতরাং এবারেও অবাক হবেন না বিজেপির কতগুলো জেলা পরিষদ পায়, আর তারপর টিএমসির অস্তিত্বই যদি না থাকে। কারণ এই অত্যাচার অনৈতিকতা করে বেশি দিন চালানো যায় না, অন্তত বাংলায় চালাতে পারবেন না। মানুষের যে গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া, ওইটা আপনি ছিনিয়ে নিয়ে বেশি দিন রাজ করতে পারবেন না।